এই বিল্ডিংটা খুব তাড়াহুড়া করতে গিয়ে এটার আর ভার্টিক্যাল কোনো এক্সটেনশন করা যাচ্ছে না, এটা প্রায় ভঙ্গুর অবস্থা, এটা হয়তো আর বেশি দিন টিকবে না। কিন্তু আমাদের মূল যে হাইকোর্ট বিল্ডিং, এই হাইকোর্ট বিল্ডিং মাননীয় আইনমন্ত্রী আপনাকে আপনি হয়তো দেখেছেন, আমি ছিলাম না, এটাতে পানি এই বৃষ্টির দিনে পানি চুষে একেবারে আমি যে চেয়ারে বসি সেই চেয়ারে পানি পড়ে, আমি যেখানে যে চেম্বারে বসি সেখানে পানি পড়ে, সারা কোর্টের বিল্ডিং রেকর্ড রুম এটা পানি হয়। এখন অসুবিধা হচ্ছে আমি এই বর্তমান যে বৃষ্টি এবং সুপ্রিম কোর্টের যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থায় একটা কমিটি করে ইয়ে করা হলো এই সুপ্রিম কোর্ট বিল্ডিং ম্যাক্সিমাম হলে 5-6 বছরের বেশি হবে না, এটা ভেঙে যেতে হবে। এটা যদি ভেঙে পড়ে তাহলে আমাদেরকে কি অবস্থা হবে এটা বলা মুশকিল। আমাদের দুইটা অ্যাপিল বিভাগ কোনো হাইকোর্ট বিভাগের রেকর্ড রুম ওল্ড বিল্ডিং এ অবস্থিত। বিচারকদের আপনার যারা বিচারক আছেন তারা কিন্তু ওল্ড বিল্ডিং এর বারান্দায় চেম্বার করে বসে, আমাদের কিন্তু কোনো বিল্ডিং নেই। খুব তাই 40-45টার বেশি বিচারকদের কোনো চেম্বার নেই, এখন তারা বারান্দায় বসতে হচ্ছে। আমাদের মহিলা বিচারক আছে, মহিলা কর্মচারী আছে অনেকজন, তাদের শিশু সন্তানদের রাখার জন্য কোনো একটা সেন্টার আমরা ইয়ে করতে পারছি না। আমাদের সিকিউরিটি পুলিশ যারা থাকে তাদের জন্য একটা টয়লেটের সংস্থান দিতে পারছি না। এই বিবেচনায় আমরা একটা প্রশাসনিক ভবন প্রস্তাব করে অনেক চেষ্টা ভাবনা করে আমরা সেই প্রশাসনিক ভবনটা একটেক পর্যন্ত পাশ করানো, একটেকে পাশ করানোর পরে একটেকে গিয়ে অজ্ঞাত কারণে এটা ফেরত পাঠানো হয়। আমরা 2009 সালে সুপ্রিম কোর্টের সেকেন্ড এনএস বিল্ডিং করার জন্য চেষ্টা করে আসছে, কোনো অজ্ঞাত কারণে এখন পর্যন্ত সেটা প্রিএমনেকে ঘোরাঘুরি করছে, এটা আর মুখ দেখেনি। তাই আপনার কাছে আমি অনুরোধ করব আমাদের যে বিস্তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, এটা তো প্রায় ফাইনাল স্টেজে প্ল্যান ডিজাইন সম্পূর্ণ শেষ করা, এটা ফাইনাল একে পরবর্তী যে কোনো মিটিংয়ে এইটা পাশ করা।